ককটেল ভর্তা, জাম ভর্তা, লাস্টে কবে জাম ভর্তা খেয়েছি, টক বড় ভর্তা, প্রত্যেকটা আইটেমই মানে জিভে জল চলে আসার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই এক্সাইটেড এবং খুবই হ্যাপি। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি স্বনামধন্য কিছু প্রোডাক্ট, যেমন প্রাণের রাঁধুনির, বনফুল, এই প্রোডাক্টগুলো আমরা প্রবাসীরা এখানকার যেই কমিউনিটি বেসড স্টোরগুলো আছে সেখান থেকে পাচ্ছি। প্রাণের প্রোডাক্ট আমরা সুপার স্টোরও পাচ্ছি, কিন্তু খুবই সিলেক্টিভ কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছিলাম। বাংলাদেশি ফুড প্রোডাক্ট রিটেলার এবং হোলসেল কোম্পানি বেঙ্গল ফুড আরেকটি নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে, সেটা হচ্ছে টাটকা ব্র্যান্ড। এবং টাটকা ব্র্যান্ডের অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক অথেন্টিক এবং ইউনিক ভ্যারাইটির প্রোডাক্ট আছে, যেগুলো কিনা এতদিন আমরা প্রবাসীরা বঞ্চিত হচ্ছিলাম। এবং এত লোভনীয় এবং অথেন্টিক আইটেমগুলো, সেগুলোর নাম শুনে আপনারাও খুবই এক্সাইটেড হয়ে যাবেন। তাদের অনেক ভ্যারাইটি প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে রিভিউ দিব। মিষ্টি দিয়ে শুরু করি আগে। মিষ্টি আইটেম এখানে আছে নারকেল গুড়ের পপ, বা যেটা কিনা নারকেলের পিঠা আমরা যেটা বলি, ভিতরে নারকেলের পুর থাকে। আছে নারকেলের নাড়ু, পাটালি গুড় বা খেজুরের গুড়, ওনারা ঝোলা গুড়টাও রাখেন। পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা পাবেন। অনেক অনেক ভালো রিভিউ পেয়েছি, সেটা হচ্ছে টাটকা ব্র্যান্ডের শাহি মোগলাই পরোটা। আছে ফ্রোজেন পরোটা, এটা হচ্ছে ফ্যামিলি প্যাক 20 প্লেন পরোটা। তাদের নর্মাল যে প্লেন পরোটা সেটাও আছে, মোগলাই পরোটা আছে, ঘিয়ে ভাজা পরোটা আছে, এখানে হচ্ছে টাটকা ব্র্যান্ডের মিক্সড ভেজিটেবল সিঙ্গারা, তারপর আছে ডাল পুরি, আলু পুরি, তারপরে হচ্ছে জিভে জল আসা কিছু আইটেম। জাম, জাম খেতে চলে এখন থেকে আমরা জানি যে বাংলাদেশি টাটকা ব্র্যান্ডের জাম, এবং সেই সাথে আছে জাম ভর্তা। তো আপনারা জাম যদি এমনিতে খেতে চান, জাম তো আছেই, তার সাথে ভর্তাও আছে, সো ইউ আর গেটিং টু অপশন। তারপর আছে কদবেল ভর্তা, টক বড়ই ভর্তা, তারপর আছে তালের রস, 10 পাউন্ডের বনফুলের কালি জিরা সুগন্ধি চা। বেঙ্গল ফুডের যেসব আইটেম আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, সবগুলো তো একদিনে ট্রাই করা পসিবল না, তার থেকে পিক করে আমি কিছু আইটেম এখন প্রিপেয়ার করবো, অ্যান্ড দেন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার কাছে কেমন লাগলো। শাহি মোগলাই পরোটা এটা আমি এখন রেডি করব। আমি আজকে ডাল পুরিটা ট্রাই করব, ভেজিটেবল সমোসা এটাও আমি ট্রাই করব, মিষ্টি আইটেমের মধ্যে পাটিসাপটা পিঠাটা আমি ট্রাই করব, আর এটা খাওয়ার খুবই খুবই ক্রেভিং হচ্ছে আমার, সেটা হচ্ছে নারকেল ও গুড়ের পপ, আর সবচেয়ে যেটা হচ্ছে মাউন্ট ওয়াটারিং ওদের ভর্তা। সব ভর্তা তো আজকে একদিনে খাওয়া পসিবল না, আমি কদবেল ভর্তাটা আর জাম ভর্তাটা ট্রাই করবো। তো সাহির আমাকে হেল্প করবে আজকে। তো মামা, আমরা আগে এখানে ভর্তাটা ইনস্ট্রাকশন হচ্ছে এটা কিছুই করতে হবে না, জাস্ট এটা থ করতে হবে। তুমি এটা কেটে কেটে এটা বলে রাখো, ভর্তাগুলো একটা প্যাকেটে 6টা পাটিসাপটা পিঠা আছে, জাস্ট মাইক্রোওয়েভে 1 থেকে 2 মিনিট গরম করলেই রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে নারকেল গুড়ের পপ, 1 প্যাকেটে 10টা পিঠা আছে। টাইম সেভ করার জন্য আমি যখন এটা একটু মোটামুটি ভাজি হয়ে যাবে তখন আমি আরেকটা তুলে দিয়েছি।
যে জিনিসটা আমি নোটিস করলাম, খুব বেশি তেলও প্রয়োজন হয় না, কারণ এতগুলো জিনিস ভাজার পরও আমার এই পরিমাণ তেল রয়ে গিয়েছে, হুইচ মিন্স অয়েলটাকে খুব বেশি অ্যাবজর্ব করে না। অল্প তেলেই এই আইটেমগুলো যেগুলো আমরা ডিপ ফ্রাই করি, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রত্যেকটা আইটেমই ভাজতে কম্পারেটিভলি তেল কম লাগে। পুর দেওয়া পিঠা, নারকেলের পুলি, ডাল পুলিটা নিলাম, যেন বল আলু পুলিটা নিয়ে নিই। এটা হচ্ছে মনে হচ্ছে ভেজি সামোসা। তো এবার হচ্ছে খাবারগুলো টেস্ট করার পালা, অ্যান্ড ডেফিনেটলি আমি আমার অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। বলো তো মামা কেমন কেমন বাবা? কি এটা? একটা সুইট পিঠা, এটা একটা পিঠা, কোকোনাট ফিলিং, ইটস ইয়ামি, ইটস ইয়ামি, ডু ইউ লাইক ইট? ও তুমি লাইক করলে তো আমরা আরো বেশি লাইক করব। তো আমরা আগে ঝালটা খাওয়া দিয়ে শুরু করি, রাইট? তুমি ঝালটা আগে খাবো বা তারপর মিষ্টিটা খাবো? তোমার সমুচাটা কেমন? হ্যাঁ, সমুচাটা আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ ফ্রেশ, এবং তোমার ভেজিটেবল গুলো দেখা যাচ্ছে। কতদিন ভর্তাটা খেয়ে দেখি। পারফেক্ট, কনফেলটা অনেক পাকা, মিষ্টি, আবার ওই যেহেতু এটা ভর্তা এটার ওই একটু ঝাল, ঝালের কিক দেওয়া, আই লাভ ইট। তুমি সমস্যা দেওয়া আমার জন্য পারফেক্ট, কারণ আমি ঝাল কম খাই। তো বা যারা একটু ঝাল বেশি লাইক করে তার একটু ঝাল দিয়ে দিলে হবে, মজা। কি ফুড এর র‍্যাঙ্কিং দিবা? ভেজি সমোসা 9.5/10, wow that's great. তারপর এটা আমি 10/10 দিব, I think it's 10. আমি মোগলাইটা খেয়ে দেখি। এটা ভালো, মজা তো চলে আসছে। তো স্পেশালি যারা বাইরে গিয়ে কাজ করছে এখন, তো তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়া, যে ভাজা পোড়া লাইক করে। হ্যাঁ, ভাজা পোড়া লাইক করে, আবার প্রিয় অথেন্টিক আইটেম খেতে চাইলে মজার মধ্যে মাউন্ট ওয়াটার হ্যাঁ মুখে লাগে, এরকম খাবার খেতে ইচ্ছা হয়। ঠিকই, এভরিডে না খেলেও রোজার মধ্যে মাঝে মাঝে খাওয়াগুলো খাওয়া যায় ইত্যাদি হিসেবে, অনেকটা স্ট্রেস কমে যায়। আমি চা আটা খাবো। সমুদ্র, তুমি এত লাইক করেছো মানে ভেজিটেবল সমোসা তো এখানে কমন, আমরা রোজেন কিনি, বাট এটা টেস্টটা আসলেই ডিফারেন্ট, আসলেই ভালো। এখানে সবজি, অন্যান্য সবজিও আছে, এই যেমন কি পটেটো আছে, পটেটো আছে, বাট আদার ভেজিটেবল, ইউ ক্যান সি দ্য ক্যারোট, মটরশুঁটি, অনিয়ন, ভেজিটেবলটাও এখানে মানে ফিল করা যাচ্ছে। খুব বেশি স্পাইসি না, সারি সবচেয়ে বেশি লাইক করছে সমোসা। স্পাইস আমার সমোসা ভালো লাগছে, স্পাইস ফিল বাই কোচ কর্নার, স্পাইস ফিল বাই। গুড, এবার আমি মিষ্টি খাবো, নারকেলের পুর দেওয়া। এই পিঠা আমি লাস্ট কবে খেয়েছি এটা আমার মনে নেই, অনেক আগে, অনেক খাবার তোমাকে একা দিয়েছি। নারকেলের পুরটা অনেক মজা হবে, প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট। তাহলে বলো যে এটা কি ওয়ান অফ দ্য বেস্ট ডিনার এভার? মিষ্টি পুরের মতো পুরটা ভালো, আমার যে ক্ষীর সাথে এটা ক্ষীর সানা। যারা মিষ্টি কম লাইক করে তারও লাইক করবে, আবার যারা মিষ্টি পছন্দ করে তারও লাইক করবে। গরম করার পর এত সুন্দর একটা স্মেল আসছিল, খাওয়া দাওয়া শেষ, খাবারগুলো খেতে খেতে আমরা মোটামুটি আমাদের খাবারগুলো কেমন লেগেছে, কোন আইটেমটা কীরকম হয়েছে সেটা অলরেডি আপনাদের সাথে অপিনিয়ন দেওয়া হয়ে গিয়েছে। আমার নিজের পার্সোনালি কদবেল ভর্তাটা খুবই পছন্দ হয়েছে, জাম ভর্তাটাও অনেক ইয়ামি, আর টক বড়ের ভর্তাটা খাওয়া হয়নি, আর যেটা হচ্ছে মোগলাই পরোটাও খুব ভালো ছিল। ভেজিটেবল সমোসা আমার ছেলে খুবই পিকি ইটার, বাট সেও খুব লাইক করেছে, খুব বেশি স্পাইসি না। তারপর নারকেলের পুরটা, যেটা আমি একটু ভুল করেছিলাম যে আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, আমি যদি একটু কম ভাজতাম তাহলে এটা আরও অনেক ভালো লাগতো, পুরটা খুবই মজা। কোকোনাটটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছিলাম, আমি ফ্রোজেন বাটি সাপটা পিঠা বোঝা যাচ্ছিল না, মাইক্রোওয়েভে গরম করার পর একদম পারফেক্টলি ফ্রেশ একটা পিঠাই মনে হচ্ছিলো। ফ্রোজেন ফুড হিসেবে আমি বলবো যে সবগুলি ফুডই আমাদের ভালো লেগেছে, ইস্ট বেঙ্গল ফুড, তারা যে এত ভ্যারাইটি প্রোডাক্ট নিয়ে এসেছে অলরেডি, এবং ইন দ্য ফিউচারও তারা আনবে আমি যতটুকু শুনেছি। দেশের মাটিতে বসে দেশীয় অথেন্টিক খাবারের টেস্ট পাওয়াটা সত্যিই খুবই লাকি ব্যাপার, এবং উইদাউট এনি এফোর্ট, কারণ এসব খাবার কিন্তু বানানো অনেক টাইম কনজিউমিং।
এবং টেস্ট দেখা যায় অনেক সময় ভালো হয় না। প্রোডাক্টের টেস্ট যেমন ম্যাটার করে, ঠিক তেমনি প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিস, প্রোডাক্টটা কীভাবে মেনটেন করা হচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট। এগুলো যে কোনো কনজিউমার হিসেবে আমার আপনার সবারই মনে কোশ্চেনগুলো আসবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এই প্রোডাক্টগুলো যখন ক্যানাডাতে আসছে তারা কীভাবে সেগুলোকে স্টোর করছে, তারা কীভাবে কোয়ালিটি মেনটেন করছে, এবং বেঙ্গল ফুডে যোগাযোগ করে ওনাদের অফিস এবং ওয়ারহাউসে ভিজিট করার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ওনারা এই মুহূর্তে কী কী প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিচ্ছেন এবং তাদের ফিউচার প্ল্যান কী, বা নিয়ার ফিউচারে তারা নতুন কী কী প্রোডাক্ট নিয়ে আসবে আমাদের জন্য। এরই মধ্যে আমার আজকের এই ব্লগটি দেখার পর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ওনাদের যে ক্যালগুরি বা অ্যালবার্টার ইনচার্জ আছেন বেঙ্গল ফুডসে, তার সাথে কথা বলে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি জানার চেষ্টা করব। আসছে ব্লগে তো ডেফিনেটলি সেগুলোর অ্যান্সার থাকবে আপনাদের জন্য। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। যে কথাটা বলবো যাওয়ার আগে, আমরা চেষ্টা করবো দেশীয় পণ্য কিনতে, দেশকে সাহায্য করতে, দেশকে ভালোবাসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমাদান মোবারক। আবারও নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।